আজ বিপিএল এর সিলেট পর্বে অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্স খেলবে খুলনা টাইগার্সের বিপক্ষে, অপর ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এদিকে টিকিট প্রাপ্তি নিয়েও শঙ্কায় দর্শকরা। সিলেট থেকে বিস্তারিত জানাবেন সহকর্মী ইমরান হোসেন। ইমরান, আশা করছি শুনতে পাচ্ছেন আপনি আমাদের। আজ সিলেট পর্ব শুরু হচ্ছে বিপিএল এর, দর্শকদের আগ্রহ কেমন দেখছেন? টিকিট নিয়ে এক ধরনের অভিযোগ ছিল, সেটির চিত্র কি জানাবেন? ধন্যবাদ আসিফ টিপু। আসলে যেমনটি বলছিলেন, আজ থেকে সিলেট পর্ব শুরু হবে। আপনি দেখতে পাচ্ছেন আসলে আমার পিছনে কিন্তু আজকের ম্যাচকে কেন্দ্র করে কিন্তু টিকিট প্রত্যাশীদের যে ভিড়, সেই ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। গতকালকেও কিন্তু এরকম টিকিট প্রত্যাশীদের ভিড় আমরা দেখেছি। আমরা আসলে এখানে অনেকের সাথে কথা বলেছি, কেউ আসলে রংপুর থেকে এসেছেন, কেউ আসলে কুমিল্লা থেকে এসেছেন, কেউ চট্টগ্রাম থেকে এসেছেন। আজকে প্রথম ম্যাচে বলে রাখতে চাই, পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা খুলনা টাইগার্সের বিপক্ষে কিন্তু মাঠে নামবে রংপুর রাইডার্স। রংপুর রাইডার্স কিন্তু পয়েন্ট টেবিলের তৃতীয় স্তরে অবস্থান করছে। সেই রংপুরের ম্যাচ দেখতে কিন্তু অনেকেই এসেছে এবং সকাল থেকে টিকিট পাওয়ার জন্য কিন্তু তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে। আমরা একজনের সাথে কথা বলতে চাই, আসলে দেখি আসলে তারা কি বলতে চায়, কখন থেকে দাঁড়িয়ে আছেন? বুয়া শাকি আমরা দেখতে চাই না, আমরা রংপুরের বাবরা জন্য দেখার জন্য সকাল 5টা থেকে লাইনে আসছি, এখন আমরা টিকিট পাই নাই। টিকিট দেখা যাচ্ছে সম্ভবত কালোবাজিরা তারা সকাল থেকে নিয়ে নিচ্ছে, একজনের টিকিট 3 বার নিচ্ছে, আমরা এই মুহূর্তে কোনো টিকিট পাচ্ছি না এখনো। অনেকে টিকিট নিয়ে অভিযোগ করছেন, আসলে বলছেন আসলে তারা সকাল থেকে দাঁড়িয়ে আছেন কিন্তু এখন পর্যন্ত কিন্তু টিকিট পাচ্ছে না। তবে তারা প্রত্যাশা করছেন আসলে টিকিট হাতে পেয়ে যাবেন। আমি আরেকটা বিষয় বলে রাখতে চাই, সিলেট কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু ধারণ সংখ্যা কিন্তু কম, সেই অনুযায়ী কিন্তু বিসিবি টিকিট ছাড়ছেন এবং সেই টিকিট কিন্তু টিকিট সংগ্রহ করার জন্য কিন্তু লাইনে দাঁড়িয়ে আছেন। তো সব মিলিয়ে যদি এখানকার পরিস্থিতি বলতে চাই, ভালো একটি ম্যাচ হবে এবং বিপিএলে সবসময় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দর্শকদের পরিপূর্ণ থাকে এবং ঠাসা থাকে, সেই বিপিএলে কিন্তু এবার কিন্তু চলে এসেছে সিলেটে এবং সিলেট পর্ব বিপিএল দর্শক দিয়ে ভালোভাবে মাতাবে। কারণ ঢাকা পর্বে কিন্তু আমরা দেখেছি, ঢাকার প্রথম পর্বে কিন্তু প্রথম ম্যাচে আসলে তেমন কোনো দর্শক ছিল না। তো পরিশেষে বলা যাচ্ছে যে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভালো একটি জমজমাট বিপিএল শুরু হবে। তো ইমরান, আপনাকে ধন্যবাদ।